আসছে বোরো মৌসুমের চাষাবাদ নির্বিঘ্ন করতে কৃষকের ঋণ প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য চলতি বছর থেকে ব্যাংকগুলোকে বরাদ্দকৃত কৃষি ঋণের অব্যবহৃত অংশ কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলে জমা দিতে হবে, যেখান থেকে টাকা ধার নিয়ে অন্য ব্যাংক কৃষি ঋণ বিতরণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের আশা, এর মাধ্যমে কৃষিখাতে অর্থের সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে। একটি ব্যাংক বছরে যত ঋণ দেয় তার অন্তত 2% কৃষিখাতে যাওয়ার বিধান রয়েছে। এই হিসেবে বছরের শুরুতে প্রতিটি ব্যাংকে কৃষি ও পল্লী ঋণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। সব মিলে চলতি অর্থবছরে যার পরিমাণ 30,911 কোটি টাকা। হিসেব বলছে প্রতি বছর এই মোট লক্ষ্যমাত্রা অর্জিত হয়, তবে কিছু ব্যাংক লক্ষ্য পূরণ করতে পারে না আর কিছু ব্যাংক লক্ষ্যের বেশি ঋণ বিতরণ করে। চলতি বছর থেকে বিতরণ না হওয়া অর্থ কেন্দ্রীয় ব্যাংকের এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমন ফান্ড নামের তহবিলে জমা করতে হবে। যেসব ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ব্যবস্থা ভালো তাদেরকে সেখান থেকে টাকা দেওয়া হবে। আরেকটা এভিনিউ আমরা খুলতে চাচ্ছি এই ফান্ড গঠনের মাধ্যমে, যে যারা সফল ব্যাংক কৃষি ঋণ বিতরণে, অনেকের কৃষি ঋণ বিতরণের এক্সপার্টাইজ অনেক ভালো, আমরা তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে এই ফান্ড বিতরণটা ব্যাংকের মাধ্যমেই ফান্ড বিতরণের চেষ্টাটা আমরা করছি, যাতে করে স্বল্প সুদে কৃষকরা আরো বেশি লোন পেতে পারে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যেসব ব্যাংক নতুন এই তহবিলে টাকা জমা দেবে তাদের 2% হারে সুদ দেওয়া হবে। এখান থেকে ধার নিতেও 2% হারে সুদ দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। সুদ আসল মিলিয়ে টাকা ফেরত দিতে হবে 18 মাসের মধ্যে। আর ব্যাংকগুলো কৃষককে ঋণ দিতে পারবে সর্বোচ্চ 8% সুদে। এর মধ্যে 4% সুদের টাকা ব্যাংক নিজের আয় খাতে নিতে পারবে। এই সাধারণ মানুষগুলো ব্যাংকের টাকা নিয়ে টাকা ফেরত শুধু আমার মনে হয় যে এনে রিকভারি যেটা সমস্যা হবে না। হ্যাঁ, এটা যেহেতু ছোট ছোট লোন দেয়, এটা আমাদের সুপারভাইজারি লোন একটা, এগুলোতে একটু মনোনিবেশটা একটু বেশি করতে হবে এবং সেটা আমাদের দায়বদ্ধতার থেকে এটা আমাদের করতেই হবে। হিসেব বলছে অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলো কৃষি খাতে 12,777 কোটি টাকা ঋণ দিয়েছে, যা এর আগের বছর একই সময়ের চেয়ে 15 ভাগের মতো বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।